ধনতেরাসে কোন কোন জিনিস কেনা শুভ, কোন সময় কিনবেন সোনা রূপ। উৎসব মুখর বাঙালির উৎসবের তালিকা যেন কিছুতেই শেষ হতে চায় না। সবে মাত্র বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শেষ হয়েছে, আর এর মধ্যেই দীর্ঘ তালিকার অনেকগুলি উৎসব ও কিছুকি মারছে। যেমন সামনেই রয়েছে কালী পুজো, তারপরেই আসবে ধনতেরাস, আর তারপরে দীপাবলি। চলতি বছর 10ই নভেম্বর পালিত হবে ধনতেরাস, যাকে বলা হয় ধন ত্রয়োদশী। এই ধনতেরাসে দেবী লক্ষ্মী এবং গণেশের পুজোর আয়োজন করেন ভক্তরা। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় এই ধনতেরাস। আর এই ধনতেরাসে তৈরি হতে চলেছে দারুণ কিছু যোগাযোগ। ধনতেরাস মানেই এক শুভ দিন, বিশেষ করে ধনু আগমনের সঙ্গে যুক্ত রয়েছে এই দিনটির মাহাত্ম্য। তিথি অনুযায়ী 10ই নভেম্বর ধনতেরাস উৎসব পালিত হবে পঞ্চাঙ্গ মতে। শুরু হবে অভিজিৎ মুহূর্ত সকাল 11:43 থেকে 12:26 পর্যন্ত থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কেনাকাটা করা খুবই শুভ। আবার 11ই নভেম্বর সকাল 6:40 থেকে দুপুর 3:55 পর্যন্ত এই সময় থাকবে, যাকে বলা হচ্ছে মহেন্দ্রক্ষণ। এই দুই দিন সোনা রূপ বা যে ধরনের ধাতু পাত্র কেনা শুভ। আবার বাসন যদি কিনতে পারেন তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা উপভোগ করতে পারবেন। ধনতেরাসের দিন কন্যা রাশিতে তৈরি হচ্ছে দারুণ শুভ যোগ। শুক্র এবং চন্দ্রের মিলনে তৈরি হবে এক বিশেষ যোগাযোগ, যার নামকরণ করা হয়েছে শৈল্পিক যোগ। এ সময় কন্যা রাশির জাতিকারা যে কাজে হাত দেবেন তাতেই সোনা ফলবে। যারা বুটিক এবং ঘর সাজানোর ইন্টিরিয়ারের কাজ করেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো। আবার ধনতেরাসের আগের দিনের গুরুত্ব রয়েছে সমান। এই দিন পেতলের বাসন এবং ব্রোঞ্জ ও মাটির তৈরি বাসন কিনতে পারেন, এতে কুবের দেবতা বিশেষ সন্তুষ্ট হন। তবে স্টিলের বাসন কিনবেন না, এতে দেবতারা রেগে যান, হিতে বিপরীত হতে পারে। মনে রাখবেন এই সবই জ্যোতিষলব্ধ ফলাফল দ্বারা বিহিত, তাই এই সঙ্গে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়বদ্ধ নয়। ধনতেরাসে কোন কোন জিনিস কেনা শুভ, কোন সময় কিনবেন সোনা রূপ। উৎসব মুখর বাঙালির উৎসবের তালিকা যেন কিছুতেই শেষ হতে চায় না। সবে মাত্র বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শেষ হয়েছে, আর এর মধ্যেই দীর্ঘ তালিকার অনেকগুলি উৎসব ও কিছুকি মারছে। যেমন সামনেই রয়েছে কালী পুজো, তারপরেই আসবে ধনতেরাস, আর তারপরে দীপাবলি। চলতি বছর 10ই নভেম্বর পালিত হবে ধনতেরাস, যাকে বলা হয় ধন ত্রয়োদশী। এই ধনতেরাসে দেবী লক্ষ্মী এবং গণেশের পুজোর আয়োজন করেন ভক্তরা। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় এই ধনতেরাস। আর এই ধনতেরাসে তৈরি হতে চলেছে দারুণ কিছু যোগাযোগ। ধনতেরাস মানেই এক শুভ দিন, বিশেষ করে ধনু আগমনের সঙ্গে যুক্ত রয়েছে এই দিনটির মাহাত্ম্য। তিথি অনুযায়ী 10ই নভেম্বর ধনতেরাস উৎসব পালিত হবে পঞ্চাঙ্গ মতে। শুরু হবে অভিজিৎ মুহূর্ত সকাল 11:43 থেকে 12:26 পর্যন্ত থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কেনাকাটা করা খুবই শুভ। আবার 11ই নভেম্বর সকাল 6:40 থেকে দুপুর 3:55 পর্যন্ত এই সময় থাকবে, যাকে বলা হচ্ছে মহেন্দ্রক্ষণ। এই দুই দিন সোনা রূপ বা যে ধরনের ধাতু পাত্র কেনা শুভ।